একাধিক প্রার্থিতার মধ্য দিয়ে আমরা একটা অংশগ্রহণমূলক অবাধ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। লাঙ্গলের জোয়াল কাঁধে নিলে কতটা ভারী লাগে, কতটা হালকা লাগে, সেটা যে জোয়াল টানবে সেই বুঝবে। আমরা তো নৌকার মাঝি, উজানে নাও আপনার বেয়ে অভ্যস্ত। আপনারা দোয়া করবেন আমার এলাকাবাসীর কাছে, নগরবাসীর কাছে, দেশবাসীর কাছে। আমি এই মুহূর্তে সকলের মাধ্যমে দোয়া কামনা করছি। আমরা সবসময় যেটা সবসময় বলে থাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সবসময় যেটা দেশবাসীর কাছে আপনার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, একটা অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। একাধিক প্রার্থিতার মধ্য দিয়ে আমরা একটা অংশগ্রহণমূলক অবাধ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা পূরণের লক্ষ্যেই আমরা আমাদের যে কমিটমেন্ট, নেত্রী যে কমিটমেন্ট, সেটা পূরণ হবে। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আমরা একটা উৎসব মুখর নির্বাচন এই জাতিকে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তাদের উপর, লাঙ্গলের জোয়াল কাঁধে নিলে কতটা ভারী লাগে, কতটা হালকা লাগে, সেটা যে জোয়াল টানবে সেই বুঝবে। আমরা তো নৌকার মাঝি, উজানে নাও আপনার বেয়ে অভ্যস্ত। ইনশাআল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ইনশাআল্লাহ বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। পুরো পৃথিবী ভোটটার দিকে তাকিয়ে আছে, তো এই সাত জানুয়ারিতে যে ভোটটি হবে সেটা কি প্রশ্নবিদ্ধ ভোট হবে নাকি প্রশ্নহীন একটা ভোট করবেন আপনারা? আমরা সবসময় বলেছি যে একটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ এই জাতির কাছে, সেটা পূরণের লক্ষ্য দিয়েই সারা বিশ্বে এই নির্বাচন সর্বস্তরে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ। আমি আশা করি আপনার এ ধরনের কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। নৌকা মার্কা নিয়ে ঢাকা 6 আসন থেকে ইনশাআল্লাহ আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা দোয়া করবেন আমার এলাকাবাসীর কাছে, নগরবাসীর কাছে, দেশবাসীর কাছে। আমি এই মুহূর্তে সকলের মাধ্যমে দোয়া কামনা করছি। দেখুন একটা কথা, আমার বাবা তার নিজের জীবনটা দিয়ে আমার নেত্রীকে আল্লাহর অশেষ মেহরবানিতে, আপনারা জানেন যে তার জীবনটাকে রক্ষা করেছিলেন মানব ঢাল রচনা করার জন্য, তার সন্তান আমি। এই সমস্ত মনোনয়ন আপনার পদ, এগুলো আমাদের জন্য ত্যাগ করা এটা কোনো বিষয় না।